হ্যালো, আমি অয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত 17 জুন হোয়াটসঅ্যাপ থেকে মাসুম বলে একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে, এখন আমি সেটা নিয়ে কথা বলবো। তো সিরিজটার মধ্যে মেইন কাস্ট আছে বোমা নিয়ানি, সানা তিজোড়ি, উপাসনা সিং এবং আরও অনেকে, এবং সিরিজটা ডিরেক্ট করেছে মিহির দেশাই। তো সিরিজটার মধ্যে যে গল্পটা দেখানো হচ্ছে, এখানে একটা পরিবারের গল্প তুলে ধরা হচ্ছে এবং পরিবারের যে ছোটো মেয়ে তার দৃষ্টিভঙ্গি দিয়ে এখানে পুরো গল্পটা তুলে ধরা হচ্ছে। তো এখানে গল্পটা যেখান থেকে শুরু করা হচ্ছে, পরিবারের যে ছোটো মেয়ে মানে সানা তিজোরির যে ক্যারেক্টারটা, সে দিল্লি থেকে বাড়ি ফিরছে। তো এখানে একটা কথা বলে রাখি, তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা পাঞ্জাবের একটা গ্রামকে কেন্দ্র করে দেখানো হচ্ছে। অর্থাৎ এখানে গল্পের মেন প্লট হলো পাঞ্জাব। তো সানা তিজোরির যে ক্যারেক্টারটা, যে হচ্ছে পরিবারের ছোটো মেয়ে, সে পরিবারের সাথে থাকে না, সে দিল্লিতে থাকে। সে দিল্লি থেকে বাড়ি ফিরছে এবং তার বাড়িতে ফেরার কারণ হলো সে জানতে পেরেছে তার মা মারা গেছে। বুঝতে পারছো তার মেন্টালি অবস্থাটা কীরকম হতে পারে। তো সে যখন বাড়িতে ফিরছে, তার মায়ের সাথে কাটানোর সময়গুলো সে হ্যালুসিনেট করতে থাকে, তার মায়ের সাথে সে কথা বলছে, এবং এই সময় তার একটা অ্যাক্সিডেন্ট হতে যায় এবং সে কোনোভাবে সে বাড়িতে গিয়ে পৌঁছায়। এবং যখন সে বাড়িতে গিয়ে পৌঁছায়, সে বুঝতে পারে সে পরিবারের মধ্যে একটা রহস্য ঘোরাঘুরি করছে এবং পরিবারের সকলে এবং পরিবারের সকলে সেই রহস্যটার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, যত সেও সেই রহস্যটার ভিতরে ঢুকতে চায়। এবং যত সেই রহস্যটার ভিতরে ঢুকতে থাকে, সে বুঝতে পারে এই রহস্যটার সাথে মেন জায়গায় আছে তার বাবা, অর্থাৎ বোমা নিয়ে যে ক্যারেক্টারটা, এবং পরিবারের সকলকে সে নিজের হাতের মধ্যে রাখতে চাইছে। পরিবারে কখন কে কী করবে সেটা সে পুরোপুরিভাবে নিজের ডিসিশন নিতে চাইছে। এবং যথাযথ সে জিনিসটা মানতে পারে না, সে তার বাবার বিপরীতে গিয়ে কথা বলে। তো এখানেও একটা ব্যাপার আছে যে তার সাথে তার বাবার ঘটে যাওয়া পাঁচটা একটা ঘটনা আছে, যার পরে সে তার বাবাকে সহ্য করতে পারে না, অর্থাৎ পরিবারে যা কিছু হয় সে যার জন্য সে তার বাবাকে ব্লেম করে। তো এখানে সিরিজটা, তো সিরিজটা যত এগোতে থাকে তত এই যে রহস্যটা এটা আরও বেশি করে ঘনীভূত হতে থাকে এবং একটা জায়গায় গিয়ে পুরো রহস্যটা খুলে যায়, এবং শেষ পর্যন্ত তার সাথে তার বাবা যে সম্পর্কটা সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে হচ্ছে গল্পটা। এবং এরপরে জানা যাচ্ছে তোমাকে অবশ্যই সিরিজটা দেখতে হবে। সিরিজটার মধ্যে এবার আসলে সিরিজটার মধ্যে আমার কি ভালো লাগলো এবং কি খারাপ লাগলো সেই নিয়ে, সিরিজটার মধ্যে ভালো লাগলো বলতে প্রথমেই বলতে গেলে এখানে উপাসনা সিংয়ের যে ক্যারেক্টারটা, উপাসনা সিংকে আমি এর আগে যত মুভি বা ওয়েব সিরিজে দেখেছি বরাবরই তাকে আমি কোনো কমেডিয়ান অ্যাক্টর হিসেবেই দেখেছি, বাট এখানে তাকে বেশ একটা গম্ভীর ক্যারেক্টারে দেখানো হয়েছে। এখানে উপাসনা সিংয়ের যে ক্যারেক্টারটা, তার মায়ের ক্যারেক্টার দেওয়া আছে, মানে সানা তিজোরির মায়ের ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে, আর তার একটা গভীর অসুখ আছে এবং সে বুঝতে পারে সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে পরিবারের কাছে একটা বোঝা হয়ে থেকে যাবে এবং সে সবসময় চাইছে পরিবারের সকলের সাথে একটা কানেকশন বজায় রাখতে। এবং সে এটাও বুঝতে পারে যদি সে মারা যায় তাহলে পরিবারের সকলে কোনো না কোথাও গিয়ে ছিটকে যাবে, এবং যথারীতি সেই সংযোগটা বজায় রাখার চেষ্টা করে। তারপরে যার ফলে তার যে ক্যারেক্টারটা দেখতে খুব ভালো লাগছিল, এবং সেকেন্ড বলতে গেলে এখানে গল্পটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বিশেষ করে বোমা নিয়ে যে ক্যারেক্টারটা, তার যে ক্যারেক্টারের মধ্যে একটা থ্রিলারনেস দেওয়া হয়েছে যেটা দেখে বেশ ভালো লাগছিল। এবং যত সিস্টেম এগোতে থাকে তার মধ্যে যে থ্রিলারনেসটা খুব সুন্দরভাবে এখানে তুলে হয়েছে যেটা দেখে বেশ অসম লাগছিল। এবং বোমা নিয়ে এই ধরনের ক্যারেক্টার বলে খুব সুন্দরভাবে জাস্ট ফুটিয়ে তুলে জাস্ট অসম লাগে তাকে। তো এখানেও তার ব্যতিক্রম হয়নি, সে খুব সুন্দরভাবে তার থ্রিলারনেসটা বজায় রেখেছে। এবং এবার আসলে আমার সিস্টেমের মধ্যে কী খারাপ লাগলো সেই নিয়ে, সিস্টেমের মধ্যে এমন কিছু দৃশ্য আছে যেগুলো আমরা কখনোই এক্সপেক্ট করি না, বাট সেগুলো যখন দেওয়া হয়েছে তার সাথে পাস্টে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, তো সেই সমস্ত ঘটনাগুলো এখানে পরিষ্কারভাবে দেখানো হয়নি। এখানে ঘটনাটা পরিষ্কারভাবে আমাদের বোঝানো যাচ্ছে, বাট সেই গল্পটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়নি, যেটা দেখে আমার একটু অন্যরকমই লেগেছে। সেটা যদি এখানে খুব সুন্দর, সেটা যদি এখানে তুলে ধরা হয় তাহলে আমার মনে ভালো লাগতো। এবং সেখানে আমি যেটা বলবো, এখানে এমন কিছু ক্যারেক্টার আছে যেগুলো খুব সুন্দরভাবে বিল্ড আপ করা হয়নি। যেমন এখানে সানা তিজোরির ভাইয়ের যে ক্যারেক্টার, তাকে দেখানো হচ্ছে, তো সে তাকে দেখানো হচ্ছে সে হচ্ছে একজন গে। তো তার যে বয়ফ্রেন্ড তাকে, তার তো তার যে বয়ফ্রেন্ড তাকে সে 50 লাখ টাকা দিয়ে দিয়েছে যে সে আর তার বয়ফ্রেন্ড এই দেশ থেকে বাইরে চলে যাবে। সে যখন জানতে পারে যে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে সে টাকাটা নিয়ে চলে গেছে, তো সে কান্নাকাটি করে এবং সেই ব্যাপারটা নিয়ে পুরোপুরি ভুলে যায় এবং সেই ব্যাপারটা নিয়ে আর কোনো কিছু এগোয় না। তার ফলে সেই যে ক্যারেক্টারটার সাথে তার কী হলো, তাদের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, সেটা আর এখানে তুলে ধরা হয়নি। এবং এখানে আরও একটা ক্যারেক্টার, সানা তিজোরির দিদির যে ক্যারেক্টারটা, মানে এখানে পরিবারের 3 জন সন্তান, যে 2 মেয়ে এবং একটা ছেলে, তো হাজব্যান্ডের সাথে তার একটা সম্পর্ক আছে যেটা একেবারে ডিভোর্সের দিকে চলে গেছে, তো সেই জিনিসটাকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়নি, যেটা আমার একটু অন্য অটি লেগেছে, যেটা আমার একটু অডি লেগেছে। তো আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে সিরিজটার মধ্যে সুন্দরভাবে তুলে ধরলে তাহলে মনে হয় ভালো লাগতো। তো তোমরা যারা সিরিজটা দেখেছো তোমরা জানেছো তোমাদের কেমন লেগেছে, এবং যারা এখনো দেখোনি তারা এগুলো অবশ্যই সিরিজটা দেখো, হটস্টারে অ্যাভেলেবল আছে তোমরা 6টা এপিসোডে। এবং যারা এই ধরনের থ্রিলার জাতীয় সিরিজ বা মুভি দেখতে পছন্দ করো তাদের এগুলো অবশ্যই সিরিজটা দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। Thank you.